হে জগতবাসী আজ আমি স্বামী আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল প্রথম হেডলাইনে আমি বলবো এ আলোচনাটি হল রাসুল জন্ম হয়নি রাসুলের জন্ম হয়নি রাসুল কারো ঘরে জন্ম নেননি তবে কেউ কেউ এই কথাটা যদি না বুঝতে পারেন তাহলে তিনি অবশ্যই বিতর্গত রাগের হবেন তবে আমি আশা করব যে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন এরপরে মনে একটু জিদ করলে রাগ করলে বা এখান থেকে একটা বুঝ পেলে তখন আপনারা যেটা আপনাদের বিবেক জ্ঞান সারা দেবে সেটা আপনি বলবেন কথা হলো যে রাসুল জন্ম নেয়নি তাহলে মোহাম্মদ কে গো সে তবে একটা কথা বলা হয় যে মোহাম্মদ মুহাম্মদ সাল্লাম তিনি জন্ম নিয়েছেন তিনি মা ছিল পিতা ছিল হয়তো জন্মের পরে পিতাকে দেখেননি তবুও তো ছিল জন্মের পরে মায়ের আদর পাননি তবু তো মা ছিল শেষে দুধমা হালিমা তাকে লালন পালন করলেন যাই হোক সেখানে যাব না তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই শরীরটাকে নিয়ে তিনি জন্মন্তারে জন্ম নিয়ে এসেছেন তবে রাসুল কিন্তু জন্ম নেননি তবে এটা কেমন কথা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম জন্ম নিয়ে এসেছেন এবং রাসুল জন্ম নেননি দেখুন মুহাম্মদ নবী ও রাসুল দেখবেন আমি সবচেয়ে বড় একটা প্রমাণ দিচ্ছি আমরা যখন কালিমায় তাই পাঠ করি এই কালেমাকে পাঠ করা ছাড়া এই বিশ্বাস আনা ছাড়া এই কালেমার উপরে ইমান আনা ছাড়া কেউ কোনোদিন মুসলমান হতে পারবে না তাহলে এটার মধ্যে কি বলা হইতেছে লাহা ইহ মোহাম্মদ রাসুল আল্লাহ যেখানে কি বলা হচ্ছে নাই কোনো আল্লাহ ছাড়া হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাহলে প্রেরিত বান্দা ও রাসুল তাহলে বা মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এরপর আসছে কি ও এই ওটা কি এই ওটা হলো বিশাল একটা বেড়া আর এই বেড়ার খবর যারা না জানে তারাই লাগাইয়া দেয় কেরা বেড়া হে জগতবাসী আজকের যে আলোচনাটি আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে রাসুল যিনি তিনি কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বাহিরের কিছু কেমন করে যে একটা হচ্ছে জন্ম আরেকটা হচ্ছে সৃষ্টি সৃষ্টি আর জন্ম কিন্তু এক জিনিস নয় মুহাম্মদ সাল্লাহ আল সাল্লাম জন্ম নিয়েছেন মায়ের ঘরে রাসুল যিনি তিনি সৃষ্টি তাহলে আমরা তো জানি মোহাম্মদ রাসুল হ্যাঁ মোহাম্মদ রাসুলকে লাভ করেছে আর আল্লাহ বলেছে কি হে রাসুল আপনার হাতে আমার হাত। হে রাসুল আপনার কথাই আমার কথা হে রাসুল আপনাকে যারা আঘাত করলো তারা আমাকে আঘাত করলো আর রাসুল কি বলেছে বেলায়েতের যুগে অলিয়া উলিয়াদেরকে যদি কেউ আঘাত করে সেটা আমি রাসুল পাই আমি রাসুল পাইলে আল্লাহ পাই বেলায়েতের যুগে কোনো কামেল পীর আউলিয়াকে যদি কেউ মানে তাহলে সে মানা আমি রাসুলকে মানলো আর আমি রাসুলকে মানলে তো আল্লাহকে মানলো তাহলে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি মোহাম্মদ কিন্তু নবী না আর নবী কিন্তু রাসুল না তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মাটির দেহ নিয়ে যখন জন্ম নিয়েছিলেন তার যখন চব্বিশ পঁচিশ বৎসর বয়স হয়েছিল তখন আল্লাহর হুকুমে তিনি হেরা পর্বতের গুহায় প্রবেশ করেছেন হেরা পর্বতের গুহায় বসে তিনি ধ্যান সাধনা করেছেন আল্লাহর সাধনা করেছেন তখন এখানে কোরআন নাজিল হইল নবয়াত লাভ করলেন তাহলে বোঝা গেল নবুয়াদ তিনি লাভ করেছেন নবীরা তার টাইটেল আচ্ছা তাহলে নবীর সৃষ্টি যখন আল্লাহ দাওয়াত করলো হ্যাঁ দোস্ত আমার সাথে আপনার মেরাজ হবে সাক্ষাৎ হবে আপনি সপ্তম আসমানে আপনাকে আনা হবে তখন সপ্তম আসমানে যখন আল্লাহ নিল তখন আল্লাহ বলতেছে যে আমি বায়াতবিহীন লোকের সাথে দেখাও করি না কথাও বলি না হে আল্লাহ আমাকে আপনি দাওয়াত করেছেন এখন আপনি বায়াতবিহীন লোকের সাথে কথা বলবেন না তাহলে আমার উপরে আপনি কাকে রেখেছেন বলেন আমি তার কাছে যাই তখন আল্লাহ নিজেই নিজের হাত বাড়িয়ে দিয়েছিল তখন আল্লাহর হাতে হাত দিয়ে হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাম বায়াত গ্রহণ করেছিলেন যেদিন বায়াত গ্রহণ হয়েছিলেন সেই দিন আল্লাহর কাছে যে রাসুল নামের যে একটা পাওয়ার সেটি মোহাম্মদের মধ্যে বক্সিত করে দিলেন তখন কি হলো তিনি মোহাম্মদ সাল্লাহ আলহাম জন্ম নিলেন এবং সাধনার দ্বারা হেরা পর্বতের গুহায় তার উপরে কোরআন নাজিল হইল নবুয়াত লাভ করলেন তাহলে সাধনার দ্বারা আল্লাহ তাকে নবুয়াদ দান করলেন তখন মোহাম্মদ কী হইল নবী হইলেন যখন আল্লাহ বাউন্ন বছরে তাকে দাওয়াত করলেন দোস্ত আসেন যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে মোলাকাত করে এসেছে সেদিন তিনি টাইটেল পাইলেন রাসুল তাহলে স্তর বাই স্তর এক একটা জিনিস লাভ করেছেন এই মুহাম্মদের বডি বা এই দেহটা একদিন ইন্তেকালের মাধ্যমে মাটির তলায় একে রওজা হিসেবে রেখে দেওয়া হয়েছে কিন্তু আত্মা বা যেই রাসুল যার মৃত্যু নেই ধ্বংস নেই ক্ষয় নেই তাকে কিন্তু দাফন করা হয়নি আর সে পাওয়ার নামের রাসুল এখনও এই নামে রাসুল সারা দিতেছে মানুষের বিপদে পড়লে যখন রাসুল নাম ডাকে তখন সারা দেয় মানুষের বিপদ রক্ষা করে হে জগতবাসী আজকের আলোচনাটি মূল বোঝানো হইল মোহাম্মদ কিন্তু মোহাম্মদ কিন্তু নবী আর নবী কিন্তু রাসুল না তাহলে আবার বলা হয় মোহাম্মদ নবী হ্যাঁ নবী তিনি আল্লাহর কাছ থেকে পেয়েছে। মোহাম্মদ রাসুল হ্যাঁ আল্লাহর কাছ থেকে রাসুল নামের পাওয়ার তিনি কামাই করে নিয়েছেন হে জগতবাসী এখন এই পৃথিবীতে আমরা কি বলি নবী জন্ম নিয়েছে নাউজবিল্লাহ নবী জন্ম নেননি কি বলি রাসুল জন্ম নিয়েছে নাউজবিল্লা রাসুল জন্ম নেননি তাহলে মোহাম্মদ সাল্লাহ্লাম এর শরীরটা নিয়ে যখন জন্ম নিয়েছিলেন তখন সে যখন সাধনার দেশে গেলেন নিজেকে পবিত্র করলেন যেমন আল্লাহ কোরআনে কিছু কিছু জায়গায় বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাহলে যে নিজেকে পবিত্র করলো নিজের কোন জায়গাটুকু আগে পরিষ্কার করতে হবে কাল্প আর আল্লাহ বলেছে কাল্পের মধ্যে আমি আল্লাহর সিংহাসন তাহলে শুধু নবী কেন মোহাম্মদ কেন এই পৃথিবীতে যে কোনো মানুষ সেই হীরা পর্বতের গুহার সাধনা করবে তখন তার সর্ব অঙ্গে জিকির হবে দুনিয়ার লোভ লালসা ছুটে যাবে আর নিজের কালপ পবিত্র হয়ে যাবে তখন সেই কালবের মধ্যে আল্লাহ এসে যখন সিংহাসন জুড়ে বসবেন তখন সেই ব্যক্তির মুখে দিয়ে কথা বলবে হে জগতবাসী তো আজকে একটু ভেঙে ভেঙে বলা হলো এ কারণেই যে নবী কি রাসুল কি মোহাম্মদ কি কারণ যদি কেউ আমাকে প্যাঁচ দেওয়ার চেষ্টা করেন যে আপনার কথাগুলো মানতে পারছি না তখন আমি বলবো আমার কথাটা যদি কেউ না মানতে চায় তাহলে সে কালেমাকে মানলো না আর যে কালেমাকে না মানলো সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে বাদ হয়ে যাবে কেমন তার মানে নাই কোনো মাহমুদ আল্লাহ সারাহ তাহলে হরজত মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল তাহলে এই পাশে বান্দা ও আর মাঝখানে ও ওই পাশে রাসুল তাহলে বান্দা মোহাম্মদ ও রাসুল তাহলে রাসুল বিষয়টা কি হে জগতবাসী এই রাসুল বিষয়টা যদি কেউ বুঝতে পারে তাহলে এই পৃথিবীতে সে বারো বছর কর্ম করে যেখানে পৌঁছাবে রাসুল বিষয়টা যদি কেউ বুঝতে পারে সে সেখানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ হে জগতবাসী আমি তো ওরকমভাবে উত্তেজিত হয়ে কথা বলা আমার আইন নেই আমার কেবলা গাউসেল আজম আমার মসজিদ আসাদুল্লাহ চিস্তি তিনি কখনো দেখিনি উত্তেজিত হয়ে কথা বলতে তবে আমার জন্য দোয়া করবেন আমি যেন উত্তেজিত হয়ে কারোর সাথে কথা না বলি এবং বয়ান করতে হলে কথা বলতে হলে মানুষকে শান্ত মতো কথা বলতে পারি আর যেভাবে কথা বলতে শুরু করি যেন হয় মনে হয় ভিতর থেকে খুব চিল্লাহাল্লা এসে যায় না বাবা না এরকম কথা বলা যাবে না এরকম যেন না বলি ঠান্ডা মস্তিষ্কে যখন কথা বলবো একজন মানুষ ঠান্ডা মস্তিষ্কেই কথাগুলো শুনবে শুনে একটা পথ পাবে একটা উচ্চস্তরে যাবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি সামনে যেন আরও ভালো 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 কিছু ভিডিও দিতে পারি তবে আমাদের এই চ্যানেলের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ